তো ট্রি টার্মোনোলজি কি ট্রি টার্মিনোলজি ডিসক্রাইব ফ্যামিলি রিলেশনশিপ ইজ ফ্রিকোয়েন্টলি ইউজ টু ডিসক্রাইব রিলেশনশিপ বিটুইন দ্য নোটস অফ ট্রি অর্থাৎ এই যে রুটের থেকে যে চাইল্ডগুলি যায় চাইল্ড এই চাইল্ডগুলি আবার কিভাবে রুট হয় এবং সেই রুট থেকে আবার কিভাবে চাইল্ড যায় অর্থাৎ এটা তো একটা সিকোয়েন্স আকারে বাড়তে থাকে হায়ারিক্যাল সিকোয়েন্সে বাড়তে থাকে তো এই সিকোয়েন্সটাকে আমরা মনে রাখতে বা ডিফাইন করার জন্য আমরা কিভাবে সাজাবো কোনটাকে কি বলবো সেটি হচ্ছে আমাদের ট্রি টার্মিনোলজি তো এখানে আমি দেখি নোট কি। নোট হচ্ছিলো ফিনিট সেট অফ এলিমেন্ট অফ আর এভ্রিটিআ নোটস আচ্ছা আমরা এই যে আচ্ছা আমরা টি দ্বারা কি করবো ট্রি থেকে কোন ভ্যালু রাখবো এই ভ্যালুগুলি রাখার জন্য যে এখানে আমরা রাখবো সেটাকে আমরা নোট বলতেছি ঠিক আছে যেমন এখানে আমরা এ রাখছি তো এ কারার মধ্যে আছে একটা নোটের মধ্যে আছে ওকে তো প্রত্যেকটা ভ্যালুকে একটা করে নোট বলা চলে তো চিলড্রেন কারা চিলড্রেন কারা এখানে চিলড্রেন ছিল বি এবং সি বি সি কার চিলড্রেন এর চিলেন দেখুন এ কিন্তু একদম শুরুতে আছে আর একদম শুরুতে যে থাকে সেটা হচ্ছে কি রুট তাকে রুট বলা হয় আবার এ থেকে কে গেছে বি গেছে সি গেছে তাহলে এ এর দুইটা চাইল্ড হলো বি এবং সি তাহলে বি এর আন্ডার আবার দেখতে পাচ্ছি আমরা দুজন তাহলে আমরা কি বলতে পারি যে বিয়ের রুটকে বা বিয়ের জন্য বি বিয়ের প্যারেন্ট হচ্ছিল সরি ডি এবং ই গেছে ডি আর ই এর প্যারেন্ট কে ডি আর ই এর প্যারেন্ট হচ্ছিল বি আর এফ আর জি এর প্যারেন্ট হচ্ছে কি সি আচ্ছা এখানে সিবলিং বলতে কি বুঝে সিবলিং বলতে পাশাপাশি থাকা যারা তাদেরকে সিবলিং বলা হয় তো এখানে এর এর আন্ডার থেকে কজন গেছে এর আন্ডার থেকে কিন্তু দুজন গেছে বি সি তাহলে এখানে বি আর সি হচ্ছিল সিবলিং অর্থাৎ প্রতিবেশী বলতে পারেন বা সি থেকে কিন্তু দুজন গেছে তাহলে এই দুজনকে আমরা বলতে পারবো সিবলিং তো এইভাবে কিন্তু তাহলে এইচ আর আই কার চিলড্রেন এইচ আর আই ডি এর চিলড্রেন ঠিক আছে আবার বলতে যদি বলি এইচ আর আই এর প্যারেন্টকে এইচ আর প্যারেন্ট ডি এই যে দেখেন এখানে কিন্তু একটা প্রত্যেকটার জন্য কিন্তু একটা তিনটা করে ক্রিয়েট হচ্ছে প্যারেন্ট চাইল্ড চাইল্ড তো এইটাকে আমরা কি বলতে পারি সাব ট্রি সম্পূর্ণটাকে আমি ট্রি বলতেই পারি এবং এই ট্রি থেকে দেখেন ছোট ছোট কি উৎপন্ন হচ্ছে আবার ট্রি উৎপন্ন হচ্ছে তো আমরা এগুলো কিন্তু বলতে পারি সাব ট্রি লাইক একটা গাছ হলো গাছ থেকে যে ডালপালা যায় সেগুলিকে আমরা বলতে পারি সাব ট্রি আর পোড়ার গাছটাকে আমরা ট্রি বলবোই তো এখানে লিফ নোট কী বলতেছে লিফ নোট হচ্ছে হল যেই নোডের কোনো চাইল্ড থাকবে না সেটা হচ্ছে আমাদের কি লিফ নোট যেমন দেখেন এর আর জি এর কিন্তু কোনো চাইল্ড নেই তার মানে এখানে বোঝা যাচ্ছে এখান থেকে যদি আমি ট্রাভার্স করি তাহলে কিন্তু আমার এখানে টার্মিনেশন বোঝায় এফ আর জি এর টার্মিনেশন বোঝায় এখান থেকে আর যাওয়া যাচ্ছে না আর যেখান থেকে যাওয়া যাবে না কোথাও সেটা হচ্ছে আমাদের লিফ নোট তাহলে এখানে এফ আর জি হচ্ছে লিফ নোট আর এখানে এইচ আর আই হচ্ছে হলো আপনার লিফ নোট যেটাও কিন্তু লিফ নোট ওকে এটা গেল দেন প্যারেন্ট তো আমাদের আশা করি বুঝতে পেরেছেন যে চাইল্ডের আন্ডারে চাইল্ডদের আন্ডারে যে থাকে অর্থাৎ চাইল্ডের প্যারেন্ট যারা সেটা হচ্ছে ওই চাইল্ডের জন্য প্যারেন্ট তো এখানে কিন্তু ডি এর প্যারেন্ট বি আবার বি এর প্যারেন্ট এ তো আর লেভেলটা বুঝেন লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট যে কোনো ধরনের সলভ করার জন্য সবার শুরুতে অর্থাৎ এই বরাবরে যদি আমি একটা লাইন ডাকি একটু দেখাই এই দেখেন এই যে এটা হলো কি একটা লেভেল এই লেভেল কয়টা এলিমেন্ট আছে একটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে এ আর প্রথমটাকে আমরা লেভেল জিরো বলি আবার এতটুক পর্যন্ত আরেকটা লেভেল সেই লেভেলটা কি বি এবং সি মানে বি এবং সি মনে রাখতে হবে যে বাম থেকে ডানে যেতে হবে লেভেলে আকারে যদি আমরা কোনো প্রবলেম সলভ করতে চাই যেটা আমরা সামনে দেখবো সেটা যদি করতে চাই তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে বাম থেকে ডান দিকে যেতে হবে তারপরে হচ্ছে আমাদের কি লেভেল এই লেভেলটা তো এই লেভেলে কারা কারা আছে বাম থেকে গেলে ডি ই এফ জি দেন হচ্ছে হলো আমাদের এই লেভেল তাহলে এই লেভেলটা হচ্ছিল তাহলে প্রথম লেভেলটা হচ্ছিল আমার জিরো লেভেল তারপরে হচ্ছিল এটা ওয়ান লেভেল তারপরে টু লেভেল তারপরে থ্রি লেভেল আশা করি এটা বুঝেছেন এখন গ্র্যান্ড প্যারেন্ট বা গ্র্যান্ড চিলড্রেন কাদের বলতেছে এখানে কি দেখলে তো বোঝা যায় যে ডি কার থেকে আসছে বি থেকে অর্থাৎ ডি এর কে বি আবার বি এর কে এ তাহলে তো ডি এর গ্র্যান্ড প্যারেন্ট ছিল এ যেমন আপনি আপনি যদি আপনার বাবা আছে তার বাবারও বাবা আছে যে সে আপনার দাদা হবে সিমিলারলি মিলারলে এইভাবে আমরা বলতে পারি যে ডি এর গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছিল এ তো এইভাবে প্রত্যেক কি যদি ট্রিট অনেক বড়ো হয় তাহলে অবশ্যই গ্র্যান্ড প্যারেন্ট থাকে তো এখানে আমরা বলতেছি ডি ই এফ জি আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ এ তাহলে ডি ই এফ জি হয়েছিল গ্র্যান্ড চিলড্রেন অফ এ আর এ হচ্ছিল জি এর গ্র্যান্ড চিলড্রেন সরি গ্র্যান্ড প্যারেন্ট আর এটা ই এফ জি হচ্ছিল এর গ্র্যান্ড চিলড্রেন আচ্ছা এটা গেল দেন হচ্ছে হলো আমার সিভলিং সিবলিং তো বললাম যারা পাশাপাশি থাকে একটা প্যারেন্ট থেকে যেই নোটগুলো যায় তারা যদি পাশাপাশি যারা থাকে তাদের কি সিবলিং বলা হয় আচ্ছা রুট বা রুট নোট বললাম একদম শুরুতে যে থাকে সেটা হচ্ছিলো কি রুট নোট মানে যেখান থেকে ট্রি এর উৎপন্ন হয়েছে সেটা হচ্ছিল রুট নোট লি ফর টার্মিনাল নোট আচ্ছা লিফ ফর টার্মিনাল নোট বললাম যে যাদের কোনো চিলড্রেন থাকে না অর্থাৎ যেখানে টার্মিনাল বোঝা যে এখান থেকে আর কোথাও কোনো নোডে যাওয়া যায় না সেটাকে আমরা বলবো কি লিফ নোড আর লিফ নোডের কি ভ্যালু থাকে মনে রাখবেন যে লিফ্ট নোডেরও কিন্তু ভ্যালু থাকে অর্থাৎ কিন্তু ভ্যালুগুলি কি থাকে জিরো থাকে যেটা আমরা লেখার প্রয়োজন মনে করি না বা লেখা লাগে না কিন্তু প্রোগ্রাম করার সময় আমাদের এটা ডিফাইন করে দেওয়া লাগে নাল দিয়ে বা জিরো দিয়ে আমাদের বলে দেওয়া লাগে যে জি থেকে আর কোনো ভ্যালু যাচ্ছে না তো সেই জায়গায় আমরা বলে দিয়েছি যে জি এর লেফট চিলড্রেন ইকুয়াল টু জিরো জি এর রাইট চিলড্রেন ইকুয়াল টু জিরো প্রত্যেকটার জন্য এভাবে আমরা কি করতে পারি ডিফাইন করে দিতে পারি তাহলে আমাদের বলতে পারি যে লিফ্ট নোটকে আমরা টার্মিনাল নোটও বলবো যখনই আমরা জিরো পাবো তার মানে কি এইখান এই সাইড দিয়ে আপনার ট্রিটাকে আর ট্রাভাস করা যাচ্ছে না অর্থাৎ এই সাইড দিয়ে ট্রি এর টার্মিনেশন বা এখানে শেষ আচ্ছা এটা গেল দেন হচ্ছিল ডিগ্রি অফ এ নোট ডিগ্রি বলতে কি বোঝাচ্ছে দ্য ডিগ্রি অফ এ নোট ইজ দ্য নাম্বার অফ সাব ট্রি অফ এ নোট দ্য ডিগ্রি অফ এ ইজ টু তো এখানে ডিগ্রি অফ সি ইকুয়াল টু কত বলছে টু আচ্ছা একটা রুট নোট থেকে একটা রুট নোট থেকে যে কয়টা চিলড্রেন যাবে সেটাই হচ্ছিল সেই রুট নোটের আপনার ডিগ্রি তাহলে এই রুট নোট থেকে কয়টা চিলড্রেন গেছে দুইটা চিলড্রেন গেছে বি এবং সি ওগুলি তো বি থেকে আসছে মানে ইনডাইেক্টলি এ থেকে আসছে বাট প্যারেন্ট তো ডি ইর প্যারেন্ট তো বি গ্র্যান্ড প্যারেন্ট কিন্তু এর চাইল্ডকে এর চাইল হচ্ছিল বিসি তাহলে যে কয়টা চাইল যাবে সেই কয়টা হচ্ছিল ডিগ্রি তো এর যদি আরো দুইটা চাইল থাকতো ধরেন ডি পি আর যদি কে থাকতো তাহলে আমরা বলতে পারবো যে কি এর ডিগ্রি কত এর ডিগ্রি ফোর তো সিমিলার ভাবে এখানে এফ এর ডিগ্রি কত এফ এর থেকে কিন্তু কোনো চাইল যায় নাই এফ এর থেকে কোনো চাইল যায় না তাহলে এফ এর ডিগ্রি জিরো সি এর ডিগ্রি কত সি এর ডিগ্রি দুই ইয়ের ডিগ্রি কত এর ডিগ্রি হচ্ছে ওয়ান কারণ ই থেকে একটা চাইল গেছে ওকে এটা আশা করি বুঝেছেন আচ্ছা ডি কি ডিসেন্ডেন্ট অফ এ নোট তো ডিসেন্ডেন্ট অফ এ নোট কি এ ডিসেন্ডেন্ট এন অফ নোট ইজ এনি নোড অন দ্য পাথ ফ্রম অ্যান টু লিভ তো ডি ই এইচ আই জে আর দ্য ডিসেন্ডেন্ট অফ নোট বি অর্থাৎ একটা নোট থেকে একটা নোট থেকে আপনার যত যতটুক পর্যন্ত যাওয়া যায় যতটুক পর্যন্ত যাওয়া যায় মনে রাখতে হবে যে এই বি থেকে আমি কতটুকু পর্যন্ত যেতে পারবো বি থেকে আমি এই পর্যন্ত যাইতে পারতেছি এই সবগুলি কিন্তু বি থেকে আমি যেতে পারতেছি আবার বি থেকে এগুলি যেতে পারতেছি তাহলে আমি বলবো যে কি বি থেকে যতগুলিতে যাওয়া যায় সেটা হচ্ছিলো বি এর কি ডিসেন্ডেন্ট তাহলে এ থেকে আমি কত পর্যন্ত যেতে পারতেছি এ থেকে কিন্তু আমি এই সবগুলি যেতে পারতেছি এই পাশে সবগুলো যেতে পারতেছি এই পাশের সবগুলি যেতে পারতেছি তাহলে এ এর কে বি ডি ই মানে সবগুলি আবার সি থেকে আমি কথা কথা যেতে পারতেছি এফ এবং যেতে পারতেছি তাহলে এফ আর জি হচ্ছে কি এফ আর জি হচ্ছে হলো আপনার সি এর ডিসেন্ডেন্ট তো এটা ছিল ডিসেন্ডেন্টের ইয়াটা আচ্ছা আমি ইরেজ করে দেই তো ডিসেন্ড চলে গেল এখন ছিল যে এগুলা তো ইম্পর্টেন্ট না আচ্ছা হাই টপিক ট্রি এটা কিন্তু ইম্পর্টেন্ট যেকোনো ধরনের প্রোগ্রামিং সলভারের মধ্যে হাইটের গুরুত্ব অনেক বেশি কারণ আপনি যখন ধরেন একটা প্রবলেম সলভ করবেন যেটা হচ্ছিলো কি যে আপনি এফ থেকে ইতে যাবেন এফ থেকে ইতে যাবেন তো এফ থেকে ইতে যেতে হলে আপনার কি করতে হবে এখান থেকে এখানে যেতে হবে এতে এ থেকে বিতে যেতে হবে বি থেকে ইতে যেতে হবে ওকে তো এইটা যাওয়ার জন্য আমাদের হাইট সম্পর্কে আইডিয়া থাকা উচিত যে আমার কতটুকু যেতে হবে সেটা ডিপেন্ড করতেছি কিন্তু হাইটের উপর তার মানে এফ থেকে ইতে যেতে হলে আমার কতটুকু ট্রাভাস করতে হবে পুরা ট্রিটার হাইট পর্যন্ত ট্রাভাস করতে হবে তো এখানে হাইটটা আসলে কত পর্যন্ত যে এফ থেকে সর্বোচ্চ যতটুকু পর্যন্ত যাওয়া যায় সেটা হচ্ছে কি ওই ট্রিয়ের কি হাইট তো এফ থেকে কিন্তু এইখানেও যাওয়া যায় এখানে মাত্র দুইটা এলিমেন্ট আছে আর এখানেও যাওয়া যায় ডি পর্যন্ত এখানেও দুইটা এলিমেন্ট আছে বাট এইখানে ইতে যাইতে আমার তিনটা এলিমেন্ট মানে তিনটা এলিমেন্ট আছে তো এটা হচ্ছে সর্বোচ্চ দূরত্ব আর সর্বোচ্চ দূরত্বটাই হচ্ছে আমার একটা ট্রি এর কি হাইট তো এগুলিকে আমরা হাইট হিসেবে মেজার করব না এই এই পার্টটাকে আমরা হাইট হিসেবে মেজার করব না এটাকে মেজার করব না এইখান থেকে যে যতটুকু পর্যন্ত সবচেয়ে লম্বা দূরত্বটাকে আমরা কি করব হাইট হিসেবে মেজার করব ওকে লেফট সাকসেসর এন্ড রাইট সাকসেসর তো এটাও ইম্পর্টেন্ট আমরা যখন লেফট সাকসেসর বা রাইট সাকসেসর কখন লাগে আমরা যখন বাইনারি সার্চ ট্রি দেখব বাইনারি সার্চ ট্রি তে যখন আমাদের কোনো নোড ডিলিট করতে হয় যার দুইটা চিলড্রেন আছে যেটা এখন বুঝবেন না হয়তোবা আশা করি পরে আমি যখন বলবো তখন বুঝবেন তো তখন আমার বাইনারি সাজটিতে কোনো নোট ডিলিট করলে তার যদি দুটা চাইল থেকে থাকে সেই ক্ষেত্রে আমার লেফট সাকসেস কিন্তু আপনার কাজে লাগে সেই ক্ষেত্রে আমি যেই নোটটা ডিলিট করব তার জায়গায় লেফট সাকসেস অ্যাড হয়ে যায় তো লেফট সাকসেস কি ইন এ বাইনারিটি অল দ্য চিলড্রেন অন দ্য লেফট অফ এ নোট আর কল ইটস লেফট সাকসেস অ্যান্ড অন দ্য রাইট আর কল রাইট সাকসেস তো এইখানে দেখেন এখানে ইম্পর্টেন্ট কথা ইনে বাইনারি ট্রি এখানে বলতেছে বাইনারি ট্রি বাইনারি ট্রি কি বাইনারি ট্রি হচ্ছে হলো এমন একটা ট্রি যেই ট্রিতে প্রত্যেকটা নোডের কয়টা করে চিলড্রেন থাকবে সর্বোচ্চ দুইটা করে চিলড্রেন থাকবে দুইটার কম থাকতে পারে কিন্তু দুইটার বেশি হবে না অর্থাৎ একটাও না থাকতে পারে কিন্তু দুইটার বেশি হবে না যেমন এফের কয়টা চিলড্রেন আছে এফের দুইটা চিলড্রেন আছে এ এর কয়টা চিলড্রেন আছে দুইটা চিলড্রেন আছে বি এর কয়টা চিলড্রেন একটা জি এর কয়টা চিলড্রেন একটা তো আমি কিন্তু যদি এফ এর যদি তিনটা চিলড্রেন এঁকে দিতাম তাহলে কিন্তু আমি বলতে পারবো না যে এটা একটা বাইনারি ট্রি অর্থাৎ বাইনারি সর্বোচ্চ দুইটা চিলড্রেন থাকতে পারে আর সর্বনিম্ন একটাও না ঠিক আছে ওকে এটা বুঝছেন তো একটা বাইনারি ট্রি এর যারা লেফটে থাকবে তারা হলো কি ওই বাইনারি ট্রি এর কি লেফট সাকসেসর এবং যারা রাইটে থাকবে তারা হলো ওই বাইনারি ট্রি এর রাইট সাকসেসর তো এখানে কিন্তু লেফট আছে কারা কারা এখানে লেফটে আছে এ আর ডি এ আর ডি আছে এখানে বি কিন্তু রাইটে আছে তাহলে এটা রাইট সাকসেসর আবার এখানে ই কিন্তু লেফটে আছে লেফট মানে একটু বাঁকা এদিকে আর এ মানে মানে রাইট বলতে আপনার ডান দিকে একটু বাঁকা ঠিক আছে তো এখানে সি হলো কি রাইট সাকসেসর জিও রাইট সাকসেসর আচ্ছা লেফট চাইল্ড অ্যান্ড রাইট চাইল্ড তো এটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে যে লেফটে যে চাইলটা থাকে সেটাকে বলে লেফট চাইল্ড এবং রাইটে যে চাইলটা থাকে সেটা হচ্ছিলো কি রাইট চাইল্ড তো এখানে বলে দিয়েছে ডি ইজ দ্য লেফট চাইল্ড অফ বি এর লেফট চাইল্ডকে ডি এবং এর রাইট চাইল্ডকে বি বাইনারিটি এভরি নোট ইজ অ্যাসাইন এ লেভেল নাম্বার এস ফলোজ দ্য রুট আর ই অফ দ্য ট্রি ইজ অ্যাসাইন দ্য লেভেল নাম্বার তো লেভেল কিন্তু আমি শুরুতেই বলে দিচ্ছি যে প্রথমে যে এতটুকুকে আপনার কি বলে প্রথমটাকে জিরো লেভেল বলে এটাকে বলে ওয়ান লেভেল মানে এই লেভেল বলতে এই বরাবর এই যে এই বরাবর এলিমেন্ট আছে দুইটা এলিমেন্ট আছে এই বরাবর কয়টা এলিমেন্ট আছে তিনটা এলিমেন্ট আছে তাহলে এটা লেভেল জিরো ওয়ান জিরো লেভেল এটা টু লেভেল এটা সরি ওয়ান লেভেল এটা টু লেভেল এটা ছিল থ্রি লেভেল তো লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট যেটা আমরা পরে দেখবো আচ্ছা এখানে আমরা এখন বাইনারি চলে আসি দ্যাম সিম্পল